শুনছিলাম 5টার দিকে উদ্বোধন হইব, এলে গই আমি একবার 7টার দিকে গিয়া বয়ে রয়েছি পার্কটার মধ্যে। গিয়া দেখি আমিনা হালি আমার মতো সুন্দরী সুন্দরী রমণীরা ও আয়া ফরছে, রং বেরঙ্গের শাড়ি টাড়ি পইরা সাজুগুজু কইরা। চলেন জাইনা নেওয়া যাক কি আছে এই 9 কোটি টাকার পার্কে, যেই পার্ক দেখবার লেগে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, হগলের ব্রাহ্মণবাড়ির ব্লগার ফেসবুক পেজে স্বাগতম। চালু ওই বইব কই রই চালু হয়ে গেছে গা, বই রবে নাজমুল হাসান পাপন পুরো পার্ক। এলি গই আমি 52 টিকা ট্রেনও কইরা বৈরব আয়া ফরছি, বৈরব স্টেশন থেকে একটা রিক্সা লইয়া যাইতাছি গা নাজমুল হাসান পাপন পুরো পার্কটার মধ্যে। কিশোরগঞ্জ জেলার বৈরবের ঢাকা সিলেট মহাসড়কের পাশ গেসা নতুন নির্মিত নাজমুল হাসান পাপন পুরো পার্কের কার্যক্রম শুরু হয়ে গেছে গা গত শনিবার থেকে। ওই গত শনিবার রাইতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা নিজ নামে নামকরণকৃত নাজমুল হাসান পাপন পুরো পার্কের উদ্বোধন করছেন যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈরবের পুরসভার নির্মাণ শৈলীর অন্যতম একটা নিদর্শন পুরো নাজমুল হাসান পার্ক আনুষ্ঠানিক উদ্বোধনের পরই জনসাধারণের লাগিয়া উন্মুক্ত কইরা দেওয়া হয়েছে। উন্মুক্ত যেহেতু কইরা দেওয়া হয়েছে, উদ্বোধনের দিন তো আর টিকিট লাগতো না, এই জন্যই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মানুষ আইল। তো চলেন শূন্য লই যেহেতু আমি 52 টিকা বৈরব গেলাম গা উদ্বোধনের দিন পার্ক ভিডিও করবার লেগিয়া, সেহেতু বৈরব সহ অত্য এলাকার আশেপাশের মানুষ সকল পেশার মানুষই আইব। বাড়ির গৃহিণী সহ স্কুল কলেজের ছেলে মেয়ের টিকা শুরু করে সকল পেশার মানুষই যে যেভাবে সুযোগ করতে পারছে সেভাবে ওই আইসে পার্কের মধ্যে। পার্কটি ঢাকা সিলেট মহাসড়কের পাশে কমলপুর এলাকার 10 বিঘা জমির উপর 2018 সালে নির্মাণ কাজ শুরু করছেন। গত 2021 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য একটি ঠিকাদার কোম্পানির কাছে হস্তান্তর করে দিছে। পার্কটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 9 কোটি টাকা। শুনছিলাম 5টার দিকে উদ্বোধন হইব, এলে গই আমি একবার 7টার দিকে গিয়া বয়ে রয়েছি পার্কটার মধ্যে। গিয়া দেখি আমিনা হালি আমার মতো সুন্দরী সুন্দরী রমণীরা ও আয়া ফরছে, রং বেরঙ্গের শাড়ি টাড়ি পইরা সাজুগুজু কইরা। আয়া সাইরা ওই আল্লাহর নামে মোবাইলটা আত লইয়া ছবি তোলা শুরু করছে। ছবি তুলতই না কেড়ে যে সুন্দর ডেকোরেশন হয়েছে, যে কারু মন চাইব ক্যামেরা বন্দি করবার। এক পা দু পা কইরা গুটি গুটি পায়ে হাজার হাজার মানুষ আয়া পার্কের সামনে অপেক্ষা করতেছে, কারণ যতক্ষণ না উদ্বোধন করা হইব উদ্বোধনের আগে তো আর পার্কের ভিতরে যাইতে দিত না, তে বাইরেও সবাই হারইয়া অপেক্ষা করা শুরু করছে। জানা যায় 2018 সালে পার্কটির কাজ শুরু করছেন তৎকালীন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস। পার্ক তৈরির পর থেকেই এর নান্দনিক সৌন্দর্যের জন্য প্রতিদিনই ভিড় করে হাজার হাজার দর্শনার্থীরা। ঠিকাদার জটিলতার কারণে দীর্ঘদিন পিছায় থাকার পরে অবশেষে এই পার্কটির জনস্বার্থে উন্মুক্ত করা হয়েছে শনিবারে, মানে 10 ফেব্রুয়ারিতে। চলেন জাইনা নেওয়া যাক কি আছে এই 9 কোটি টাকার পার্কে, যেই পার্ক দেখবার লেগে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমছে। রোলার কোস্টার, বাম্পার কার, স্পেস ট্রিপ, অক্টোপাস, ডান্সিং কার্পেট, দোলনা, সুইমিং পুল সহ পার্কে 15টি বিভিন্ন রাইডস নিয়ে সাজানো হয়েছে। তবে এগুলা থেকে সবচেয়ে বেশি আকর্ষণীয় ইভেন্ট হয়েছে সুইমিং পুল। এছাড়াও আছে রেস্টুরেন্ট, রিসোর্ট, কনভেনশন হল, 3D সিনেমা হল, আরও একটি কমিউনিটি সেন্টার। বৈরববাসীর দীর্ঘদিনের দাবি শহরের ভিতরে একটা বিনোদন কেন্দ্র নির্মাণ করার লাগিয়া, আজকে সেই দাবিটা পূরণ হয়েছে। পার্কটি বিনোদন প্রেমীরা তাদের পরিবার স্বজন নিয়ে অবসর সময়ে বিনোদন করবার লাগিয়া আয়া পড়ব। বৈরবের মানুষকে স্বাচ্ছন্দ্য বধু আনন্দ দিবার লাগিয়েই তারা পুরো পার্কটিরে বৈরবের মানুষের মন মতো কইরা সাজাইছে। শুধু বৈরব না, কিশোরগঞ্জ 52 নরসিংদী জেলার পার্শ্ববর্তী সকল জেলা উপজেলা থেকে সকল মানুষ আইসা পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে পারব। ফুল টুল হাতে লইয়া হগলই দাঁড়ায় রয়েছে, বিকাল 5টা গিয়া 7টা 8টা বাজে গেছে গা, অহনো পার্ক উদ্বোধন করার নাম নাই। টানা 4 ঘন্টা অপেক্ষা করার পর সেই শুভ সময় আইসে যখন নাজমুল হাসান পাপন স্যার আয়া ফরছে। ধাক্কা দিয়েন না, কেউ ধাক্কা দিয়েন না।
হাজারো সাংবাদিকের বীরে যখন আমার নিজেরও কুদ্দুর সাংবাদিক সাংবাদিক মনে হইতাছে, কি আছে এই 9 কোটি টাকার পার্কে? এই 9 কোটি টাকার পার্কের সৌন্দর্যটা দ্বিতীয় পর্বে দেখার জন্য রেডি থাকবেন সবাই। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা বড় করবো না। আসসালামু আলাইকুম।